আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা মোকাবেলা করে অর্থনীতির গতিপথ ঠিক রাখতে এবারের বাজেট বললেন ওবায়দুল কাদের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি মনে করে সিপিডি দেশের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে অন্তত 9 জনের মৃত্যু শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই বাজেটের খবর এবারে বিস্তারিত করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতির গতিপথ ঠিক রাখতে সরকার এবারের বাজেট উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন দেশকে এগিয়ে নিতে এবারের বাজেট সরকারের সাহসী চিন্তার ফসল বাজেটের ব্যাপকতা অনুধাবন করতে না পারায় বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও দাবি করেন তিনি আরও জানাচ্ছেন আপেল মাহমুদ করোনা ভাইরাস প্রকোপের মধ্যে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী দাবি করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ধানমন্ডি কার্যালয়ে দলের নেতাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে আওয়ামী লীগের পক্ষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন করোনা মোকাবেলার জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট এবারের বাজেটকে অর্থনীতি মন্দা কাটিয়ে ওঠার বাজেটের সাথে তুলনা করে তিনি বলেন সাধারণ ছুটি ও লকডাউনের কারণে কর্মজীবী দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউন জনিত কারণে সৃষ্ট দারিদ্র কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করে কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা এবারের বাজেটের মাধ্যমে সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন রাজস্ব আহরণের যে টার্গেট ধরা হয়েছে তা অবাস্তব সিপিডির মতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে অর্থ বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানিয়েছিলেন এবার কোনো উচ্চ আকাঙ্ক্ষা কিংবা আবেগ নেই করোনা পরিস্থিতিতে কেবল অর্থনৈতিক উত্তরণের লক্ষ্যেই এই বাজেট এটি বর্তমান প্রেক্ষাপটে বিবেচনায় অর্থনৈতিক উত্তরণের বাজেট যদিও বাজেট পর্যালোচনা করে সিপিডি বলছে বিভিন্ন লক্ষ্যমাত্রা ও সূচক নির্ধারণে উচ্চ আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে জিডিপিতে 9.5 শতকরা 8.2 ভাগ থেকে এই যে অর্থনীতির যে বিভিন্ন গতি প্রকৃতি এবং অর্থনীতির যে চলকগুলো সেগুলো নির্ধারণ করার ক্ষেত্রে যে মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক যেটা করা হয়েছে আগে সেটার থেকে খুব একটা ব্যত্যয় করতে চায়নি সরকার এবং সেই মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কটা কোভিড-19 এর আগেই প্রণয়ন করা হয়েছিল
বাজেটে ব্যয় মেটাতে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা 5,68,000 কোটি টাকার মতো। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআরকে আয় করতে হবে 3,78,000 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা পূরণে আগের চেয়ে রাজস্ব আহরণ বাড়াতে হবে প্রায় 50% বেশি। করোনা পরিস্থিতির মধ্যে এই লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলছে সিপিডি। এই সময়ে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রাটি দেওয়া হয়, এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের একটি অন্যতম কারণ হচ্ছে যেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেই ধরনের সংস্কার দরকার, সেই সংস্কারগুলি এখনো করা হচ্ছে না পূর্ণভাবে। এছাড়া বাজেটে প্রায় 1,90,000 কোটি টাকার ঘাটতি পূরণ করতে বিদেশি সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি চাপ বাড়তে পারে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর। সিপিডি মনে করে এতে বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করে তারা। রাজস্ব আদায় যদি না হয় তাহলে আমার ঘাটতি যেটা বাড়বে সেটার অর্থায়ন আমার তখন করতে হবে, সে অর্থায়ন কোথা থেকে আমার করতে হবে? ব্যাংকিং সেক্টর থেকে আমি যদি বেশি যদি সেটা করতে যাই তাহলে প্রাইভেট সেক্টরের উপরে ঋণ প্রাপ্তির উপরে এটার একটা এফেক্ট হবে। খাতভিত্তিক পর্যালোচনায় সিপিডির গবেষকরা মনে করেন করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতের বরাদ্দে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। যেমন আমরা যদি একটা ভুল করি তাহলে কিন্তু এরকম হতে পারে যে একটা খুব বড় মূল্যস্ফীতির দিকে আমরা চলে যেতে পারি। আমরা যদি এগুলোতে ভুল করি তাহলে হয়তো এমন হতে পারে যে যে 20 লাখ মানুষ কর্মসংস্থানের জন্য আসছেন সেই মানুষগুলোকে আমরা অনেককে কাজ দিতে পারবো না। তবে সব মিলিয়ে বাজেটের কাঠামোকে দুর্বল বললেও করমুক্ত আয়ের সীমা বাড়ানো, কর আদায়ে প্রযুক্তির ব্যবহার এবং পোশাক শিল্পের গুরুত্ব দেওয়াকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে বিভিন্ন স্থানে গত 24 ঘণ্টায় করোনার সংক্রমণ উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 9 জন। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় আগামী 20 জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা লকডাউন করা হয়েছে। ফজলে রাবি জানাচ্ছেন বিস্তারিত। সিলেটে সবশেষ 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 43 জনে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 জন। জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রশিদ মিয়া। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 24 ঘণ্টায় বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 84 জন। নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কবিরহাট পৌরসভা কাউন্সিলর কামালউদ্দিন সহ 2 জন। জেলায় 2 ডাক্তার ও 4 পুলিশ সদস্য সহ আরও 73 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নাটোরের সিংড়ায় করোনার উপসর্গ নিয়ে 1 ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বজরপুর গ্রামের 1 যুবক মারা গেছেন। রংপুরে সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ 31 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 585 জন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নবীনগর পৌর এলাকার জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। লকডাউনের মধ্যেই নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের মানুষ। করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে লকডাউনের তৃতীয় দিনও এলাকায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে সচেতন না হলে করোনা মোকাবেলা সফল হওয়া কঠিন হবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাবে আক্তার, সুবর্ণার রিপোর্ট। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় চলছে লকডাউন। এলাকায় মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। এরই মধ্যে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন এলাকার অনেকে। বের হওয়ার সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন কেউ কেউ। লকডাউন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা জানান, ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তারপরেও অনেকেই নিয়ম মানতে চাইছে না। এখন ছোট বাচ্চা আছে তো দুধ দিতে, এলাকায় মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে চলছে আইন শৃঙ্খলা বাহিনী। তো 2 দিনের থেকে আজকে মনে করো মোটামুটি, যেহেতু শুক্রবার, মোটামুটি কম চাপ। আর এলাকার যারা আছে এরা গত 2 দিনে অনেকটা বুঝে গেছে যে আসলে বের হওয়া যায় না, বা ওই
ছোটখাটো কোনো কারণে এক্সকিউজ নিয়ে বের হওয়া যায় না, সেক্ষেত্রে আজকে খুব কমই লোকজন আসে তুলনামূলক। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ সচেতন না হলে লকডাউন দিয়েও কোভিড-19 মোকাবেলা করা যাবে না। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা করোনা মহামারীর কারণে বাংলাদেশে আটকা পড়েছেন, তারা যখন ফিরে আসবেন চাকরি সহ ভিসা ফিরে পাবেন। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের জার্মানি প্রতিনিধি খান লিটন। জার্মানিতে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে যারা বাংলাদেশে অবস্থান করছেন বা বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছেন, তারা অতি সত্বর জার্মান দূতাবাসে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তারা চার্টার ফ্লাইটে ফেরত আসতে চাইলে চার্টার ফ্লাইট আয়োজনকারীদের সাথে যোগাযোগ করে তারা আসতে পারবেন। চাকরির ক্ষেত্রে তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করলে তারা চাকরি হারাবেন না। আর যাদের ভিসাগত সমস্যা রয়েছে, ভিসা নবায়নের জন্য কোনো সমস্যা হবে না। অটোমেটিকলি তাদের বাসার ঠিকানায়, জার্মানিস্থ যে সমস্ত ঠিকানা দেওয়া হয়েছে সেই সব ঠিকানায় তাদের ভিসা নবায়ন করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তারপরও তারা যাতে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের ভিসার ব্যাপারটা সমাধান করতে পারবেন। আর যখনই তারা আসবেন তারা তাদের চাকরি ফিরে পাবেন, তাদের ভিসা ফেরত পাবেন। এই মর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছেন। প্রবাসী বাংলাদেশিরা যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তারা নিশ্চিতভাবে বাংলাদেশ থেকে যখনই বিমান যোগাযোগ শুরু হবে তখন এসে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা যাপন শুরু করতে পারবেন। অক্সিজেন ও আইসিইউ সুবিধার অভাবে করোনায় আক্রান্তরা চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ঢাকার মতো চট্টগ্রামেও জোন ভিত্তিক লকডাউনের কথা ভাবছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। চট্টগ্রামে এরই মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 4,000-এর বেশি মানুষ, প্রতিদিনই বাড়ছে সংখ্যা। অথচ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সর্বশেষ যুক্ত হওয়া কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে শয্যা রয়েছে 550, আর আইসিইউ মাত্র 20টি। বাধ্য হয়ে বেশিরভাগ মানুষই চিকিৎসা নিচ্ছেন নিজ বাসায় থেকে। হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে প্রতিনিয়ত। এই 3 মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো জায়গায় মাত্র 5টি, গত 2 দিন আগে মাত্র 5টি আইসিইউ শয্যা সংযুক্ত করা হয়েছে। এখান থেকে বোঝা যায় আসলে কি পরিমাণ অপরিণামদর্শিতা, অবহেলা সাধারণ মানুষের, নিরীহ চিকিৎসা প্রত্যাশী মানুষের প্রতি আমাদের দায়িত্বশীলরা করেছেন। আপনারা মৌলিক অধিকারকে নিয়ে খেলছেন, মানুষের জীবনকে নিয়ে খেলছেন, প্রতিটি প্রশ্বাসকে নিয়ে আপনারা খেলছেন, ব্যবসা করছেন, এটা হতেই পারে না, কোনো সভ্য সমাজ এটা হয় না। আমরা আশা করব অতীতে যে সমস্ত বাজেট চট্টগ্রামের উন্নয়নের জন্য দিয়েছে প্রয়োজনে ওখান থেকে বাজেট কর্তন করে হলো, এই দুর্যোগ মুহূর্তে সব কিছু বাদ দিয়ে মানুষের অক্সিজেনের ব্যবস্থাটুকু করা হোক। এই সংক্রমণ কমিয়ে আনতে সব হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানান বিশিষ্টজনরা। এরকম একটি অবস্থায় আমরা চট্টগ্রামের সরকারি দলের নেতা এবং মন্ত্রী, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী মহলকে উদ্যত আহ্বান জানাই যে অতি দ্রুত কিছু ফিল্ড হাসপাতাল করার জন্য। আমরা দেখেছি বেসরকারি ক্লিনিকের মালিকরা বিভিন্ন অজুহাত দিয়ে এটা বারবার কাল বিলম্ব করছে এবং সেই কাল বিলম্বের কারণে অনেক রোগী ইতিমধ্যেই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে ঘুরতেই মারা গেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। দুই চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, শিল্পপতি সহ মহামারী ভাইরাসে বিভাগীয় জেলাটিতে প্রাণ গেছে 100-এরও বেশি মানুষের, উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কম নয়। এ থেকে উত্তরণে সরকারকে আরো আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন নগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সবচেয়ে বড় লিচু বাজার দিনাজপুরের বড় মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন মানবিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার অংশ হিসেবে দিনাজপুর গড়ে শহীদ বড় মাঠে লিচু বাজার প্রতিদিনের মতো আজও সেনাবাহিনীর খোলাহাটি ক্যান্টনমেন্ট ফর হর্স ইউনিট পরিদর্শন করে। লিচু বিপণনে ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার ফল চাষীদের সাথে স্থানীয় বাগান মালিকদের যোগাযোগ স্থাপন করে দিচ্ছে তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে সাতক্ষীরার অধিকাংশ আমচাষি এখন সর্বশান্ত। গাছের প্রায় 90% পরিপক্ক আম ঝরে গেছে। যে আম 60-65 টাকা কেজি বিক্রি হওয়ার কথা তা 10 টাকা কেজিতেও বিক্রি করতে পারেননি অনেক বাগান মালিক। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে 65 কোটি টাকার ক্ষতি উল্লেখ করে প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছে বাগান মালিকদের। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমপানের তাণ্ডবে ঝরে গেছে 2037 হেক্টর জমির আম, যার পরিমাণ প্রায় 16,000 মেট্রিক টন। এবারে পার্টেক্স খেলার খবর। তিন মাস বিরতির পর মাঠে গড়ালো স্প্যানিশ লা লিগা। রিয়াল ব্যাটিসকে 2-0 গোলে হারিয়ে প্রত্যাবর্তনটা ভালোই হলো সেভিয়ার। প্রথমার্ধে বারবার আক্রমণ করে সাফল্য পায়নি স্বাগতিকরা। 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে 1-0 এগিয়ে দেন লোকাস ওকাম্পোস। 6 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্ডো। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয়ের স্বাদ নিয়ে মারছাড়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর দল সেভিয়া। দর্শকবিহীন মাঠে খেলা হলেও আকর্ষণ বাড়াতে গ্যালারিতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।